ইহুদি খ্রিস্টান সব এক হয়ে গেছে, মুসলিম বিশ্ব নরম নরম কথা বলছে, নরম নরম প্রতিবাদ কোনো কঠোর কোনো কথা নাই, অথচ ফিলিস্তিনের মুসলিম ভাই বোনরা প্রতিনিয়ত বোমার খোরা হচ্ছে, 57টি ইসলামী রাষ্ট্র নীরব হয়ে আছে, কারণ তারাও ইহুদি নাসারের গোলামি করছে, অন্যভাবে যারা বন্দী হয়ে আছে কথা বললে হয়তো তারা মাই খাবে। মুমিন সমস্ত মুমিন এক ভাই, কুল্লু মুসলিমিন ইখওয়াত, সমস্ত মুসলমান ভাই ভাই। ইনশাআল্লাহ মুসলিম বিশ্ব দোয়া করে 1000 ফেরেশতা দিয়ে ওই ফিলিস্তিনিদেরকে আল্লাহ রক্ষা করবেন। ইহুদি নাসারা চায় কোশ্চেন করে মুসলমানদের বন্ধু নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কি হচ্ছে আজ 7 দিন ধরে, গত শনিবার সাড়ে 6টাতে শুরু হয়েছে, আজকে শুক্রবার, ফিলিস্তিনে কি হত্যাযজ্ঞ চলছে? পৃথিবী চুপচাপ বসে আছে, মুসলিম বিশ্বের মুখে তালা দেওয়া, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ সরকার এখনও চুপ করে আছে, কারণ এদের হাত পা বাঁধা ইহুদি খ্রিস্টানদের কাছে। ইহুদি খ্রিস্টান সব এক হয়ে গেছে, মুসলিম বিশ্ব নরম নরম কথা বলছে, নরম নরম প্রতিবাদ কোনো কঠোর কোনো কথা নাই, অথচ ফিলিস্তিনের মুসলিম ভাই বোনরা প্রতিনিয়ত বোমার খোরা হচ্ছে। গত পরশুদিন রাত 11 পর্যন্ত আমার বড় ছেলে ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, ইসলামাবাদ ইউনিভার্সিটির বন্ধু, ফিলিস্তিনি বন্ধু, এখান থেকে কথা বলেছে তার সঙ্গে, সেও ডক্টর ডিগ্রিধারী, সে কথা জবাব দিচ্ছে আর বলছে, ভাই ওই যে আগুনের লেলিহান শিখা, ওটাতে আমরা একটু আলো দেখতে পাচ্ছি, পানি বিদ্যুৎ সব বন্ধ করে দিয়েছে, আমরা পানি পাচ্ছি না, আলো পাচ্ছি না, খাওয়া পাচ্ছি না, কখন দুনিয়াতে বিদায় হয়ে যাওয়া যায় না, এই কথা বললো রাত্রি 11টায়। আধা ঘন্টা পরে ফোন করে আসার সারা শব্দ নাই, অর্থাৎ মনে শেষ হয়ে গেছে। এই দৃশ্য দেখছে, মুখের চোখের পরে সবাই দেখছে এবং শুনছে। এরপরও 57টি ইসলামী রাষ্ট্র নীরব হয়ে আছে, কারণ তারাও ইহুদি নাসারের গোলামি করছে, অন্যভাবে যারা বন্দী হয়ে আছে কথা বললে হয়তো তারা মাই খাবে। এ যাবৎ 60টি রাষ্ট্র সমর্থন দিয়েছে বটে, প্রতিবাদ করেছে বটে, কিন্তু কার্যকর প্রতিবাদ কেউ করেনি। তবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের গজব আসবেই, আল্লাহ কোনোদিন কাউকে বেশি বাড়তে দেন না, বেশি বাড়লে ঝড়ে ভাঙের কথা আছে বাংলায়, এরা বাড়তে বাড়তে এত দূর বেড়ে গেছে যে এখন তারা বলতে চাচ্ছে ফিলিস্তিনের অস্তিত্ব রাখা হবে না। গত সেপ্টেম্বরে যে জাতিসংঘের যে সাধারণ পরিষদ সভা হয়ে গেল, সমস্ত বিশ্বের সব দেশের নেতারা সেখানে গিয়েছে, হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কট্টরবাদী, ইহুদিবাদী, সে যে ইসরায়েলের পতাকা দেখিয়েছে সেখানে ফিলিস্তিনের কোনো অংশ নাই, অর্থাৎ সে চাচ্ছে ফিলিস্তিনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে। অথচ এই ফিলিস্তিনে প্রায় 5000 নবীর কবর, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কবর, আর এখানে আব্দুল রসুলের মেরাজ, এখান থেকে হয় মক্কা টু ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আশমউল্লাহ, তাই না? এজন্য এটাকে আমরা বলি বাইতুল আকসা। আকসা মানে প্রান্ত দেশের মসজিদ, প্রান্ত দেশ কেন, ভূমধ্য সাগরের তীরবর্তী হচ্ছে ফিলিস্তিন, এরপরে আর মাটি নেই। মুসলমানদের তিনটা কেবলা, মক্কা, মদিনা আর বাইতুল মুকাদ্দাস, আজকে আক্রান্ত, অথচ মুসলিম বিশ্ব চুপচাপ। আমরা কিভাবে জান্নাত পেতে পারি? অথচ হাদিসে বলা হচ্ছে মুমিন সেই মুমিন, সমস্ত মুমিন এক ভাই, কুল্লু মুসলিমিন ইখওয়াত, সমস্ত মুসলমান ভাই ভাই। এক অংশ ব্যথা তো ধরে আর এক অংশ ব্যথা দূর হয়, দেহে জ্বর আসলে সর্বাংশে জ্বর হয়, আর হতভাগা মুসলমানের হাদিস সব ভুলে গেছে। এরাই আবার ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে লাভ দুটো কিয়াম করে, এরাই কিয়ামতের মাঠে আল্লাহর
রসুলের সাফাত কামনা করে। আল্লাহর রাসূল তো বললেন আমার পিতা ইব্রাহিমের এলাকাটা আক্রান্ত হলে ইহুদিদের দ্বারা, রাজা কুমার প্রতিদিন গাড়ির মগদুদ আলহিম আলদালেন বলছে না, মগদুব কারা? ইহুদিরা না? সে মগদুব এসে তোমার উপরে হামলা করছে আর তুমি মরহুম রহমত প্রাপ্ত, তুমি আজকে কোনো কথাই বলছো না। এই জন্য আমরা সারা দেশে আজকে কুনুতে নাজিলা নির্দেশ দিয়েছি আমাদের সাংগঠনিক এলাকায়, এই মসজিদে ইনশাআল্লাহ কুনুতে নাজিলা হবে। রুকু পরে শেষ রাকাতে রুকুর পরে উঠে আমাদের ইমাম সাহেব কুনুতে নাজিলা করবেন। আপনারা যেন ঝট করে সেজদা যাবেন না আবার, তো কুনুতে নাজিলে আজকে আমরা যদি শরীক হতে পারি অন্তত আল্লাহ কাছে, তাদের বিরুদ্ধে বদদটল করার তো অধিকার আমাদের আছে, তাই না? আল্লাহ রসুল তখন এক মাস কুনুতে নাজিলা পড়েছিলেন, সেই সময়কার ওয়াদা খেলাফ করে নব মুসলিমদের বিরুদ্ধে, অকল জিবিয়ানের বিরুদ্ধে এক মাস কুনুতে নাজিলা পড়েছিলেন, কথা আছে এগুলো। তো আমরা এক মাস না পড়ে অন্তত একশো দিনও তো পড়িনি সবকে নিয়ে, এরপরও আপনারা নিজেরা পড়তে পারেন, বাড়িতে প্রত্যেক সালাতেই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কার দোয়া আল্লাহ কবুল করবে আল্লাহ ভালো জানে, যদি আল্লাহ কবুল করেন তাহলে ওই সমস্ত বোমাটোমা কোনো কাজে লাগবে না। কারণ আমাদের কাছে ইতিহাস রয়েছে, যখন ভারত পাকিস্তান যুদ্ধ লাগে 65-এ, তখন তো আমরা বেশ বড়। পরে রাশিয়ার তাস্কন্দে লাল বাহাদুর শাস্ত্রী ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আর পাকিস্তানের আইয়ুব খানদের চুক্তি করলেন, শান্তি চুক্তি। এক পর্যায়ে লাল বাহাদুর শাস্ত্রী বললে আচ্ছা আমরা যে লাহোরের বোমাগুলো মারলাম সে বোমা মারলে তো লাহোরের অস্তিত্ব থাকার কথা না, দেখছি কিছুই হয়নি, সে বোমাগুলো গেল কোথায়? বিশেষ করে লাহোরে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা উড়িয়ে দিলে একদম ডিসকানেক্ট হয়ে যায় বসবাস সব, কিছু হয়নি। তো আইয়ুব খান বলছে তুমি জানতে নেই তুমি কিছু হামলা কি হোক, মুসলমান আল্লাহ আল্লাহ বল কর জিহাদ শুরু করতে হয় ও বিসমিল্লাহ বল কর খাতে হয় আলহামদুলিল্লাহ বল কর খানা খতম করতে হয়, কিন কম পর হামলা কি তুমি জানতে হো? তোমার বোমা কো ফেরেশতা সব উঠায় নিয়ে গিয়া হ্যায়, তুমি জানো তোমরা কোন জাতির উপরে হামলা করেছো? যারা বিসমিল্লাহ বলে খায় আলহামদুলিল্লাহ বলে শেষ করে খুশি আল্লাহ আকবার বলে, এবং যারা যুদ্ধ শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ সেই জাতির স্বার্থে ফেরেশতা দিয়ে তোমার বোমাগুলো সব উঠিয়ে নিয়ে চলে গেছে, সেই সময়ের ঘটনা আজকে আপনাদের শুনিয়ে দিলাম। আল্লাহবাক যদি রহম করেন ইসরায়েলের সমস্ত বোমা নিষ্ক্রিয় হয়ে যায় একটা ফেরেশতার কাছে, বদরের ময়দানে আল্লাহবাক ফেরেশতা নেওয়ার নেই, ইস্তাস্তাগীসুন রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফীন। বদরের যুদ্ধে যখন তিনগুণ প্রশিক্ষিত কাফের সেনার সামনে অপ্রস্তুত অবস্থায় মাত্র 313-314 জন সাহাবি বিপদগ্রস্ত হয়ে পড়লেন, কী করবো আমরা এখন? তখন আল্লাহ রসুল নিজে আল্লাহর কাছে হাত উঠে কাঁদতে লাগলেন, হে আল্লাহ ইনতহলে হাজির সাহাব আল্লাহ তো বা ফিল্লা আবাদা, হে আল্লাহ এই ক্ষুদ্র জনগোষ্ঠী যদি আজকে দুনিয়াতে ধ্বংস হয়ে যায় পৃথিবীর কোথাও তোমার ইবাদত করে লোক থাকবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ এই আয়াত নাজিল করলেন, সূরা আনফাল পড়ে দেখুন, ইস্তাস্তাগীসুন রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন তোমরা কাকুতি মুনিদের সহকারে তোমাদের প্রতিপালককে ডাকছিলে তখন সঙ্গে সঙ্গে তোমাদের প্রতিপালক তোমাদের দাওয়া ডাকে সাড়া দিয়েছিলেন, ইন্নি মুমাদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফীন, আমি সেখানে সঙ্গে সঙ্গে 1000 ফেরেশতা নামিয়ে দিয়ে তোমাদের সাহায্য করেছিলাম। ইনশাআল্লাহ মুসলিম বিশ্ব দোয়া করে 1000 ফেরেশতা দিয়ে ওই ফিলিস্তিনিদেরকে আল্লাহ রক্ষা করবেন, ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, ওটা থাকবে না। ইহুদিন আসার চার কোশ্চেন করে মুসলমানদের বন্ধু নয়, ওলাম তদ্দাল ইহুদ ওলাম নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, আল্লাহ পাক বলছেন মনে রেখো মুসলমান কোশ্চেনকালে ইহুদি নাসারা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ না তোমরা তাদের দলভুক্ত হও। এই আয়াতগুলো উচিত ছিল নেতাদেরকে পড়া এবং আমল করা, কিন্তু যাদের দায়িত্ব তারা এটা পালন করা নিতে, আমরা কি দায়িত্বহীন হবো নাকি? আমরা তো প্রার্থনা করতে পারি, আমরা প্রার্থনা প্রাণ খুলে করবো,
আল্লাহ পাক যেন এই বিপদগ্রস্ত মুসলিম ভাই বন্ধুকে দ্রুত মুক্তি দান করেন এবং এই মকজুব শয়তানগুলোকে যেন দুনিয়াতে উঠিয়ে নেন।